মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছে, সুস্থ আছে এবং স্বাভাবিক আছো। আমার ভ্লগটা এখন থেকে শুরু করছে, এখন বাজে 11:30, পুরো বাজেনি, 11:20 মতো বাজে, আর রান্নাঘরে অনেকটাই এগিয়ে এনেছি আর কি। তো চলো তোমাদেরকে দেখাই রান্নাঘরের অবস্থা। এটা অনেক সবজি টবজি দিয়ে করেছে, কি ডাল করেছে এটা মামুনি আমি ঠিক জানি না। বেগুন ভেজেছি, নিম বেগুন করেছি, নিম পাতাটা আজকে ঝুড়ো করা হয়নি, কারণ গুঁড়ো করা ছিল না, হাত দিয়ে কোনো রকম করেছি। লাল শাক করেছি, মটরশুঁটিটাকে সেদ্ধ করে রেখেছি, এটা কড়াইশুঁটি কচুরি হবে, কয়েকটা মটরশুঁটি দিয়ে কল বেরিয়ে গেছিল আর কি। যাই হোক, আর হবে ধোকা। ধোকা মিক্সারটাকে আমি মেখে চুকে রেখে দিয়েছি, 20 মিনিট মতো থাকুক, আমি স্নানটা করে আসি। আর এখানে ধোকার মশলাটাও বেটে নিয়েছি, তোমাদেরকে পরে সবটা বলবো, কারণ তোমাদের সাথে শেয়ারও করবো। আর করবো চানা, চানাটাকেও আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, সবটাই তোমাদেরকে দেখাবো, আমি স্নানটা করে আসি আগে। দেখে বুঝতেই পারছো যে রান্নাঘরে চলে এসেছি, এবার শুরু করব রান্না। তার আগে আবার বর বললো রাতে স্যান্ডউইচ খাবে, মানে স্যান্ডউইচ বলতে যেটা প্রোটিন জাতীয় স্যান্ডউইচ হয় সেটাও খাবেন না, খাবে হচ্ছে ওই দোকানে যেটা পাওয়া যায়, তার জন্য বিট, গাজর, এইসব আলু ফালু এইসব সেদ্ধ করলাম আর কি। তো সেটাই মাখার চেষ্টা করছেন, দেখলাম গরম, এখন অত হাত দিয়ে বেকার করে লাভ নেই, এখন আমি করব হচ্ছে ধোকাটা। তো চলো, তোমরা তোর সাথে অবশ্যই থাকবে, শুরু করি তাহলে। এখন বেজে গেছে 12টা, অনেক কাজ আছে, আজকে চানাটাও ভাবছি রাতেরটা করে রেখে দেবো, ঠান্ডা পড়েছে তো রাতে আর রান্নাঘরে আসতে ইচ্ছে করে না, রুটিটা করলেই তাহলে হয়ে যাবে, আবার সন্ধ্যেবেলাও আজকে টিফিন করতে হবে, তো ওই জন্য ভাবছি চানাটাও করে রেখে দেবো। মশলা টসলা করা আছে, চানা সেদ্ধ করা আছে, বুন্দিটা নেড়ে দিলেই হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো একদমই টাইট করে মাখা রয়েছে, আর এটাকেই এখন তেলের মধ্যে দেবো, এখানে 2 চামচ তেল দিয়েছি, তেলের মধ্যে এটাকে এখন ছেড়ে দেব, তারপরে কাই খুয়ানোর মতো খুইয়ে নেব। দেখো কাই খুইয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে আমি সুন্দর করে এটাকে করেও দিয়েছি, এইবার কেটে নেব, একটু ঠান্ডা হোক তারপরেই নয় আমি কেটে নেব। দেখো পিসগুলোকে আমি আবার সুন্দর করে এই থালাটায় করে নিয়েছিলাম, করে নিয়ে আবার তুলে তুলে আমি এই থালাটায় রেখে নিয়ে তারপর ভাজছিলাম, ভালোই ভাজা হচ্ছে, আমি বেশি রিস্ক নেইনি কারণ ভেঙে যাবে। আমি না এই পাউডারটা দিয়ে করি না কখনোই, ফার্স্ট টাইম করলাম পাউডার দিয়ে, আমি ওই ডাল ফাল বেটেই করি, হয়তো চ্যানেলে ওই রেসিপিটাও দেওয়া আছে আমি কিভাবে করেছিলাম। ব্যাঙ্গালোরের বাড়িতে থাকতে ওখানে ধোকা পাউডার খুব একটা দেখিও নি আর কেনার চেষ্টাও করিনি, ওখানে ডাল বেটেই আমি করতাম। তো আমি বড়াগুলো ভেজে নিই, তারপর আসছি তোমাদের কাছে। তো দেখো আমার সবকটাই ভাজা হয়ে গেছে, কোনোটাই ভাঙে ঠাঙে নেই, সেটা আমার তেল দেখেই বুঝতে পারছো। তো আমি খুব খুশি, ধোকা টোকা রান্না করতে গেলে না ভেঙে গেলে খুব মাথা গরম হয়ে যায়। তো আর ফোড়নে দেবো গোটা গরম মশলাই, একটুখানি আমি ছেঁচে গুটিয়ে নিয়েছি আর কি, আর এরপরেই আমি দিয়ে দেবো এই মশলাটা। এটার মধ্যে রয়েছে হচ্ছে জিরে, ধনে, এইসবই রয়েছে, কাজু বাদাম বাটা একটু রয়েছে, আর হচ্ছে টমেটো আর আদা, ব্যাস আর কিছুই নেই এটার মধ্যে। তো চলো দিয়ে দিই মশলাটাকে, ব্যাস এবার মশলাটাকে কষানো চলছে, এটার মধ্যে নুন দিলাম আর হলুদ দিলাম, দিয়ে এবার কষাচ্ছি। বুঝতেই পারছো এক হাতে রান্না করছে আর এক হাতে ক্যামেরাটা ধরা, ও কাজ করছে বলে ও তো ধরে দিতে পারবে না, তাই আর কি একটু তো অসুবিধে হচ্ছেই। যাই হোক, তো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর এটার মধ্যে না কাঁচা লঙ্কা বাটা দেওয়া রয়েছে, যদি ঝালের প্রয়োজন হয় তো আমি একটু গুঁড়ো লঙ্কা ইউজ করবো, আর নয়তো করবোই না। তো চলো কষিয়ে নিই ভালো করে, কষাতে কষাতে দেখো তেলটা আমার ছেড়ে গেছে, এইবার আমি এটার মধ্যে জল দেবো, অল্প পরিমাণেই দেবো, তারপর ধোকাটাকে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো এই আর কি। তো আমি জলটা দিয়ে নিয়ে এবার আমার ধোকা রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব তেল দেইনি আমি, আর সব থেকে আমি বেশি খুশি হয়েছি ভাঙেনি বলে, আর খেতে না অপূর্ব হয়েছে। এবার এটার মধ্যে আমি কি কি বাটা দিয়েছি আমি বলে দিচ্ছি, তখন না তাড়াহুড়োর মতো আমি অর্ধেক জিনিস ভুলে গেছি। এটাই দিয়েছি হচ্ছে কাজু বাদাম বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ধনে, জিরে, আর এই একটুকুনি পোস্ত 1 চামচ মতো, মানে ছোট্ট টিস্পুন মতো, ঠিক আছে। এটা দিয়ে আমি করেছি, একবার করে দেখতে পারো, আর লাস্টলি নামানোর আগে আমি একটু হিং ছড়িয়ে দিয়েছি, যেহেতু আমি গোটা গরম মশলা একবার দিয়েছিলাম, একটু হিং দিয়ে নামিয়ে দিয়েছি, দারুণ হয়েছে কিন্তু খেতে। ওটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে কেমন যেন আমার রান্না শেষই হচ্ছে না, 1টা বেজে গেল, এখন বাজার মানে এখন করব হচ্ছে সন্ধ্যের স্যান্ডউইচের পুরটা রেডি করে রাখবো, কি লেভেলের হাওয়া দিচ্ছে জানি না, তোমরা সাউন্ডটা পেলে কিনা, আমার রান্নাঘরের দরজাটা আটকে গেল হঠাৎই। তো
এখানে পুরটা এবার রেডি করবো। এখানে কড়াইতে তেল দিচ্ছি, ফোড়নটা দেবো, আর তোমাদের সাথে ধোকাটা শেয়ার করতে করতে এদিকে আমি রাতের চানাটাকেও রেডি করে ফেলেছি। তো চলো এবার দিয়ে দিই তাহলে, পুরটা রেডি করে নি, তারপর তোমাদের সামনে আসছে। সবটাই শেষ হয়েছে, এখন ইন্ডাকশনে চলছে হচ্ছে মামুনের ডালিয়াটা। ওরে বাবা, আজকে অনেক কিছু রান্না হয়ে গেল কেমন যেন। তো চলো এবার ঘরে যাই। এখন বাজে 6:12, সন্ধ্যেবেলা আমি চলে এসেছি। দেখো পুরগুলো ভরে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে বেসনটাও ফেটিয়ে নিয়েছি, কড়াইতেও তেল দিয়ে দিয়েছি। তো চলো এবার আমি ভেজে নিই আগে, তারপর তোমাদের কাছে আসি যে কেমন হলো, আদৌ পুরফুর বেরিয়ে গেল কিনা। একটু চাপেই আছি কিন্তু আমি। তো চলো আগে বানি। স্যান্ডউইচ গুলো ভাজা হয়ে গেছে, এবার কেই দেখতে পাবো যে কেমন হয়েছে না হয়েছে। সবকটাই হয়েছে ঠিকঠাক, আর পাপার জন্য একটা কম ভেজে এরকম রেখে দিলাম, আসলে পরে ভেজে দেবো। ওর মামনি তো খাবে না যেহেতু আলু রয়েছে, তাই আর আলুটা না দিলে না বাইন্ডিংটা আসতে চায় না, তাই জন্যে। তো চলো খেয়ে নিই, আর খেয়ে দিয়ে দেখি, সস থাকলে ঘরে ভালোই হতো। সসটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো চুল টুল টেনে বেঁধে দিয়েছি, তার মানে এবার শোয়ার পালা এই আর কি। তো এখন ওর কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো দাঁড়া, ঘড়িটা আগে সোজাসুজি ছিল দেখে বলতে পারতাম, ঘড়িটা এই সাইডে এখন হয়ে গেছে, আমাদের একটু দেখতে প্রবলেমই হয়। এখন 10:54 বাজে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সবই মোটামুটি হয়ে গেছে, ও শুধু বিছানাটা করবে তাহলেই হয়ে যায়। ও ঘরে পাপাদের বিছানাও হয়ে গেছে। তো আর আজকে রান্না করেছিলাম তো চানাটা সকালবেলা, আর রুটি করেছিলাম, কিন্তু স্যান্ডউইচ খাওয়ার পর আমার কেন জানি না মনে হয়েছে যে মানে রাতে কিছু খেতেই ইচ্ছে করছিল না বেসিক্যালি। বিশ্বাস করবে না হয়তো, কেউ জানি না, মানে বাড়ির লোকের কথা বলছি, মামুনি পাপায়রা আর মামুনি চেঁচামেচি করবে। আমি এই কটা ভাত খেয়েছি, তো ওই ওই নিয়ে চেঁচামেচি করছিল, তো আমার না খেলে আরো বেশি করতো। তার থেকে আমি এই কটা ভাত, তার উপরে দুটো ধোকার পিস দিয়ে মাইক্রোওভেনে গরম করলাম। আর পাপা সেদিন আসানসোল গেছিল বলে শক্তি ঘরে নেমে এক প্যাকেট, মানে আমি বলেছিলাম নিয়ে আসতে, দোষটা আমারই ছিল, যদিও না বলেও পাপা আনতো আমি জানি, যেহেতু পাপা জানে যে আমি ভালো খাই। আর এক বাক্স ল্যাংচা নিয়ে এসে সেটাই দুদিন ধরে খাচ্ছি। তো মাইক্রোওভেন একটু গরম করলে খেতে ভালো লাগে, তো ওটাই খাওয়ার আগে গরম করে নিলাম। তো ভাতের সাথেই আমি গরম করে নিয়েছি একবারে, মানে কন্টেনারটা আলাদা ছিল অবশ্যই। তো এই আর কি, আজকে আর কি বলবো, আজকে দিনটা কেমন কাটলো তোমরা তো দেখতেই পেলে। আর জানি না কেন, মানে খুব নিজেকে দুর্বল লাগছে, মানে ঘুম পাচ্ছে এরকম একটু লাগছে আর কি। হয়তো হতে পারে ওয়েদারের জন্য, ওয়েদারটা মাঝে মাঝে একটা ঠান্ডা ওয়েদার, ওই জন্যেই তো হতে পারে। কারণ এরকম ওয়েদার ব্যাঙ্গালোরে যখন থাকতো তখনও এরকম হতো, তো ওই জন্য ঠিক এনার্জি ভাবে সবটা করবো। আর সকালে আজকে এত রান্না হয়েছে, এত রান্না হয়েছে, আমি পুরো পাগলা পাগলা অবস্থা হয়ে গেছিল আমার আজকে। যাই হোক, খেতে বসার সময় কি দেখলাম, পাতে লাল শাক, বেগুন ভাজা আর ধোকা। আর মামুনি, মামুনির অনেক কিছু ছিল সকালে, যে ডালটা করেছিল ওটা, নিম বেগুন ভাজা, লাল শাক, ধোকা, এটা অনেক কিছু ছিল। যাই হোক, তারপর স্যান্ডউইচের পুরটা বানিয়েছি, তারপরে রান্নাটা বানিয়ে রেখেছিলাম, ওই জন্য রান্নাটা একটু বেশি চাপ পড়ে গেছে। যাই হোক, রাতে একটু ছুটি ছুটি মনে হলো নিজে। তো চলো আজকে আর বকবক করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো কালকে একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের ভালো লাগলো। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি মনে হয় যে ভালো লাগছে, ভালো বাসা যায়, সাথে থাকা যায়, তাহলে অবশ্যই আমার তরফ থেকে সবসময়ই ওয়েলকাম। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই সাথে থেকো যাতে আমি আরো 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 এগিয়ে যেতে পারি। জানি তোমরা সাথে আছো, কারণ অনেকেই কমেন্ট করো, খুব ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।